সে অনেকদিন আগেকার কথা, গরিব জেলেরা গঙ্গার মাছ ধরত। ইংরেজ সরকার জেলেদের ওপর কর বসালেন। জেলেরা রানীকে জানালো সে কথা। রাজচন্দ্রের স্ত্রী রানী রাসমণি 10,000 টাকার বিনিময়ে ঘুষুরি থেকে মেঠিয়া বুরুজ পর্যন্ত গঙ্গার নিজের নামে লিজ নিলেন। সরকারের সঙ্গে লড়াই শুরু হলো, শেষ পর্যন্ত জয়ও হলো রানীর। প্রজারা রানীমার নামে গান গেয়ে বেড়াতে লাগলো। ধন্য রানী রাসমণি, রমণীর মণি, বাংলার ভালো যশ রাখিলে আপনি, দিনের দুঃখ দেখে কাঁদিলে জননী, দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালে পড়ায়। দেখুন করুণাময়ী রানী রাসমণি সন্ধে 6:30 আপনার প্রিয় চ্যানেল জি বাংলা। রানী রাসমণির শ্রেষ্ঠ অবদান দক্ষিণেশ্বরের কালী মন্দির। সেই মন্দিরের পূজোর জন্য তিনি পেয়েছিলেন মহামানব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। ঠাকুর বলতেন, দিনে খাবে বারুদ ঠাসা, রাতে খাবে জল খাবার খাওয়ার মতো। রাতে বেশি খেলে সাধন ভজন হয় না। ঠাকুর রাতে খুব অল্প খেতেন, 2-3টে মা কালীর প্রসাদে লুচি, একটু সুজির পায়েস। তিনি ভালোবাসতেন যদু ময়রার মন্ডা। আজ আমাদের সঙ্গে রয়েছেন সেই যদু ময়রা, মানে যাদবচন্দ্র দাসের বংশধর। শুরু করছি ভোগের রান্না। জি বাংলার রান্নাঘর। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন সস্ত্রীক সৌমেন দাস। আমরা স্বাগত জানাই তাদের। নমস্কার। নমস্কার। রীনা দাস, সৌমেন দাস, এই দুটি নামের সঙ্গে, বিশেষত ওই একটি নামের সঙ্গে সৌমেন দাস, তার সঙ্গে অনেকেই পরিচিত। কেননা তিনি শুধুমাত্র মন্ডা মিঠাই বানান এমনটা না, তার আরও অনেক গুণ আছে, সে সম্পর্কে আমরা পরে কথা বলছি। কিন্তু আমরা বৌদির কাছ থেকে জানতে চাইব, বাড়িতে মিষ্টি টিষ্টি খাওয়া হয়? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কোন মিষ্টি আপনার ফেভারিট? আমি সন্দেশটাই পছন্দ করি। দাদার কাছ থেকে জানবো, দাদা রামকৃষ্ণ পরমহংসদেব তিনি খুব ভালোবাসতেন আপনাদের মিষ্টি, সে সম্পর্কে যদি একটু বলেন, আপনাদের স্মৃতিচারণ যদি একটু। আজ থেকে বহু বছর আগে, তখন উনি প্রথম এসে ওঠেন আমাদের ঝামাপুকুর, ঝামাপুকুর টোলে এসে ওঠে। আচ্ছা। রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে, রাজা দিগম্বর মিত্তি ছিলেন কলকাতার প্রথম শেরিফ, ওনার বাড়িতে পুজুরি বামুন হিসেবে উনি ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। আচ্ছা। হ্যাঁ, এবং সেই কুলদেবতার পুজো তখন উনি করতেন। পরবর্তীকালে যখন ভবতারিণীর মন্দির হলো, রানী রাসমণি যখন তৈরি করলেন, তখন রামকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে ব্রাহ্মণকে নিয়ে চলে গেলেন ওখানে পুজোরি ব্রাহ্মণ হিসেবে। তখন বালক গদাধর ছিলেন, ওখানে 4 বছর ছিলেন তখন প্রায়, এবং ও তখন ওই পুজোর ভারটা ওনার হাতে দিয়ে, ভাইয়ের হাতে দিয়ে যান, ওই কুলদেবতার পুজো। তারই পাশে আমাদের দোকান যাদবচন্দ্র দাসে, এবং ওই আমাদের দোকানের সন্দেশ দিয়ে তখন পুজোটা হতো, উনি নিজে হাতে পুজোটা করতেন। তার পরবর্তীকালে আজও পর্যন্ত সেই পুজোর, সেই ঠাকুরের পুজো আজও পর্যন্ত আমাদের দোকানে সন্দেশ দিয়ে হয় এখনও পর্যন্ত। পরবর্তীকালে এটাও শোনা কথা যে যখন উনি দক্ষিণেশ্বর চলে গেলেন, পরবর্তীকালে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, মানে কেশবসেন স্ট্রিটের যার নামে রাস্তা আর কি, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, তারপর শ্রীম অর্থাৎ মাস্টরমশাই যিনি ছিলেন, মহেন্দ্রগুপ্ত যিনি রামকৃষ্ণ কথামৃত লিখেছেন, উনি ওনারা তো পরবর্তীকালে যেতেন, এবং উনি বলতেন যে তোরে, তোরা যখন আসবি ওই যদু সন্দেশ নিয়ে আসবি। তাই ঠাকুর যে মন্ডা সন্দেশ খেতেন, ওটার বিশেষ কি এখন কি কোনো নাম দেওয়া হয়েছে? তার না, ওটার কোনো নাম দেয় না, কারণ এখন যা আমরা ভ্যারাইটি সন্দেশ তৈরি করি, দেখুন এটার আদি জিনিসটা, সন্দেশের আদিটা জিনিসটা কি, এটা হচ্ছে আপনার চিনি আর ছানা দিয়ে মিশিয়ে পাক করা, ওইটাই মন্ডাস, ওইটাকে পাক গোল পাকিয়ে দিলেই ওটা মন্ডাস। তখন তো এত ভ্যারাইটি, এত পেস্তা, জাফরান, ফ্লেভার, এত কিছু তো ছিল না, তখন ওইটাই ছিল। তো যাদবের বিখ্যাত মিষ্টি বলতে এই মুহূর্তে যদি বলা হয় 4টে মিষ্টির নাম বলতে, এই অমৃতভোগ সন্দেশ একটা করব আজকে, এইটা একটা আছে, একটা ধরুন আমাদের আগেকার সন্দেশ ছিল, চপ সন্দেশ ছিল একটা, হ্যাঁ, তারপর বৈকুণ্ঠভোগ সন্দেশ ছিল একটা, সেটা আপনার ওটাকে স্টিম, ছানাটাকে স্টিম করে করা হতো শীতকালে, ওটা তাহলে শীতকালে কিন্তু একবার আসতে হবে দুটো সন্দেশ বানাতে। আপনি না করতে পারবেন না সৌমেন বাবু, আমি করব। এক হচ্ছে ওই মিষ্টিটা যেটা স্টিমে হবে, আর একটা হচ্ছে নলেন গুড়ের, তখন কিছু একটা দেখাতে হবে, ওটা করে আমি দেখাবো। বৌদি আপনার সামনে কিন্তু কথা দিয়েছে, আপনার দায়িত্ব পাঠানো। আমরা সত্যি অত্যন্ত খুশি এবং কি বলবো, আমরা সমৃদ্ধ, আমরা আপ্লুত যে আপনি এসেছেন, আপনার মতো মানুষকে আজকে আমরা পেয়েছি। আর আমি আজকে বলি
আমার জি বাংলার সঙ্গে অনেক দিনের সম্পর্ক। আমি প্রথম দাদাগিরিতে আসি, একটা এপিসোড চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম এবং জি বাংলার অনেকের সঙ্গে আমার পরিচয় আছে। এবং প্রত্যেক দাদার জন্য আপনি মিষ্টি এনেছিলেন, আমার জন্য আনেননি? অবশ্যই, এটা করে দিয়ে যাব আমি। ও, এখানে বানিয়ে বাক্স করে কিছু আসেনি? বাক্স করে কেন খাও, আপনাকে হাতে হাতে গরম হাতে খাওয়াবো। আচ্ছা, সো নাইস। তো প্রথমে কি বানাবো? আমি প্রথম অমৃতভোগ সন্দেশ করি। ওকে, এর জন্য কি কি লাগছে দাদা আমি একটুখানি দেখাতে চাই, বলুন। প্রথম হচ্ছে ছানা। ছানাটা একটু আপনি হাতে তুলে দেখাবেন? এইটাই না দেখার মতো, এইটাকে একটু মানে হাত দিয়ে বেটে নিতে হবে। আচ্ছা, সেটা আমরা দেখব। ছানা, ছানা এবং রয়েছে চিনি। মেন উপকরণ হচ্ছে ছানা এবং চিনি। চিনি, আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি একটু দেখিয়ে দিই যা যা রয়েছে। মানে এই দুটো মেন, এছাড়া রয়েছে খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর, গোলাপ জল, কুচনো কাজু আর কুচনো পেস্তা রয়েছে, কিশমিশ কুচনো, আর এটা গোলাপ জলে ভেজানো। গোলাপ জলে ভেজানো, ওটা জাফরানের ফ্লেভার দেয়া আছে, ওটা জাফরান ফ্লেভার, আর জাফরানটা ওইটা। একটা হচ্ছে গোলাপ জলে মেশানো জাফরান, আরেকটা হচ্ছে জাফরান ফ্লেভার বা এসেন্স, যেটা শিশিতে করে কিনতে পাওয়া যায়, তাই তো? এবং এইটা পরিমাণটা খুব অল্প লাগে। ভ্যানিলা এসেন্স ছাড়া রয়েছে গোলাপের পাপড়ি। আচ্ছা, এছাড়া যেটা রয়েছে, এই যে এইগুলো হচ্ছে পেপার কাপস, এগুলো সন্দেশের জন্য মার্কেটে আগে নিউ মার্কেট গিয়ে কিনতে হতো, এখন এখন অনেক জায়গায় এমনকি দশকর্মার দোকানেও পাওয়া যায়। আচ্ছা, এই অমৃতিগুলো কি সন্দেশ তৈরিতে লাগবে? না, এটা লাগবে না, এটা আমি আপনার জন্য এনেছি। আমি শুনেছি অমৃতি খেতে ভালোবাসেন এবং ঠাকুর হয়ে ভীষণ প্রিয় ছিল এই অমৃতি। তাহলে খেয়ে নিলেই হয়? হ্যাঁ, খাবেন নিশ্চয়ই। আপনারাও নিন না? আচ্ছা, ঠিক আছে, আপনি যখন খান না, খান না, একদিন খেলে কিচ্ছু হবে না বৌদি। ইয়েস, আপনি খান। এটা উত্তর কলকাতা থেকে আনা বুঝি? অবশ্যই অবশ্যই। ওকে, আমরা এই জায়গাটা একটু রেডি করে নিই। এটা দেখার মতো দৃশ্য না, দেখলে খারাপই লাগবে। একটা কাজ করুন, দেখে নিন ফরচুন টিপ অফ দ্য ডে। জাফরান বা কেশর গায়ের রং পরিষ্কার করে, জাফরানের গন্ধ শুঁকলে ঘুম আসে, কৃমির সমস্যায় ব্রণর সমস্যায় জাফরান উপকারী। দেখে নিয়েছেন টিপ, এবার দেখে নিন কি করে তৈরি হয় যাদবের বিখ্যাত অমৃতভোগ সন্দেশ। কে করবে? ওই করুক, আমি ইনস্ট্রাকশন দিই। দেখি, আচ্ছা, ছানাটা নাও, ছানাটাকে বাটো হাতে এইভাবে। ওই হয়, দেখি তুমি। হ্যাঁ দাদা, বৌদি একটু এদিকে আমার কাছে চলে আসুন, বৌদি চলে আসুন। ওটা কি শিলে বাটে? না না না, হাতে 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 বাটতে হয়। এটা তো কুটির শিল্প, ন্যাচারালি কুটির শিল্পতে হাত দিতেই হয়। কি মজা লাগছে বৌদি, যাদবের মিষ্টি আমি বানাচ্ছি আজকে, ভাবলো কত। আপনি তো রোজ বানান ম্যাডাম? না, বানাই না, খাই। আচ্ছা, একদম কম নিবে জানি তো, নিবে জানি তো, না নিবে যায়নি, নিচে একটা জল একদম কমিয়ে রাখবে। হ্যাঁ, নিবু নিবু আছে, হবে। বৌদি তুমি করো, এ না রিনা, তুমি এদিকে এসো, এটাকে ধরো, এটাকে ধরো, ধরে এবার এই টানবে, এই টানবে। হ্যাঁ, এই এই ওইভাবে না, আমি একবার দেখিয়ে দিই। দেখো এটা করো, তুমি ধরে থাকো ওটা। ও, এইটা মিনিট পাঁচে কিরম চলবে? আপনি একটু ছানাটা হাতে এইভাবে তুলে দেবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মিহি হয়েছে। মিহি, একদম বাটা হবে ছানাটা। ও, মানে এটা হাত দিয়ে রগড়ে রগড়েই করতে হবে। আপনি যদি মনে না করেন একবার এদিকে আসবেন। ও, অবভিয়াসলি আমি একবার, আরেকটা যেটা তিন ভাগে হবে তো, আরেকটা ভাগ যদি আমি একটু নিজে হাতে চেষ্টা করি, কারণ আমি পারলে
আপনি বৌদি আপনি দাদাকে ছেড়েই দিন, কারণ এখানে একটা কুক্ষেত্র হয়ে যাবে মনে হচ্ছে। উনি ভীষণ পজেসিভ মিষ্টির ব্যাপারে, এটা প্রথমে নিতে হবে। আপনি না এই এইখানটা দিই ও হাতের তেল ওটা না মানে ও এটা প্রেসার। আচ্ছা 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 বুঝেছি, এইবার বুঝেছি। এই যে হাতের এই জায়গাটা দিয়ে করতে, হ্যাঁ হ্যাঁ জোরটা পাবেন, ওটা টেস্টিংটা ভালো হবে। আমাদের তিন নম্বর ছানার হয়ে গেছে, দিয়ে দেবো। হ্যাঁ দিন হচ্ছে, হ্যাঁ আপনার মতো আরই ও ঠিক আছে। এবার তার সঙ্গে সঙ্গে আমার যেটা জানার, সৌমেন দা, আমি সৌমেন বাবু থেকে সৌমেন দায় চলে এসেছি সরাসরি, সেটা হচ্ছে মিষ্টি এমন একটা জিনিস, আমাদের সম্পর্ক ভীষণ মিষ্টি। তো বৌদি আমি একেবারে তুমিতে চলে এলাম, কেন কিছু মনে করছো না? তো তো আমাকে এবার একটা কথা বলে, এই মন্ডটা তো হয়ে গেল, এবার কি করব? এবার আমরা পুরটা বানাবো। আচ্ছা খোয়া খির নিলো, হ্যাঁ খোয়া খির, গোলাপ জল। তো গোলাপ জল দিয়ে ঠাসা হলো, এবার কি দেওয়া হবে? এবার পেস্তা কুচি। কতটা? ওই আপনি হাতে, তুমি না না তুমি দাও। পেস্তা না। আচ্ছা পেস্তা, কিশমিশ, কিশমিশ কুচি দেখ, কাট করে পেস্তা সান আর কাজু বাদাম। আচ্ছা বৌদির একটু রাগ হচ্ছে না, বাড়িতে তো রান্না বান্না আপনিই করেন। ম্যাডাম এটা তো আমার তো রক্তের জিনিস, তো ওই যদি কিছু একটু হয়ে যায় তখন আমি আর মানে আমার আমার এটার প্রতি ভীষণ যত্ন, আমি এটা আমার মানে একটা আর্ট, দিস ইজ আর্ট, স্বাভাবিক এবং আমরা মনে করি। আচ্ছা এবার এতে একটু এসেন্স দিতে হবে, ভ্যানিলা এসেন্স হাফ চামচ, আর একটু আর একটু ছড়িয়ে দেবেন, এই এতটা পরিমাণ ভ্যানিলা এসেন্স। বেশ 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 বেশ। আচ্ছা এবার আর কিছু দিতে পারি? আচ্ছা বৌদি আমি একটা থালা দিচ্ছি, ওই থালাটা দাদা একটু সরিয়ে দেবেন ওই দিকে, তাহলে বৌদি এটা রাখতে পারবে। দেখি হুম ঠিক আছে। কে গোল গোল করতে হবে না, না না এমনি থাকলেই হবে। আচ্ছা এটা খোয়া খিরের পুর হচ্ছে, হ্যাঁ খোয়া খিরের পুর। বারবার কি দেখছেন বলুন তো আপনি, ওই শক বেশি নরম হলে না তো এটা মুশকিল। আচ্ছা বাহ, এবার ওই ছানাটা রেডি করতে হবে। হ্যাঁ তো কি কি দিতে হবে ওটাতে? আপনি আগে একটু গোলাপ জল দিন, একটু নরম করে নিন সন্দেশটাকে। হুম দিন আর দিন, গোলাপ জল দিচ্ছি। হুম আর একটু দেব, হুম পরিমাণ মতো ওই দেখে নিতে হয়, আমি আঁকতে আঁকতে বুঝ যাবে, বোঝা যায় যে এটা শক্ত বেশি নরম। আরো আছে কিন্তু গোলাপ জল, না বেশি নরম হয়ে আটি লাগবে, জাফরানের গোলাটা লাগবে। নিয়ে আসছি, কোনটা দেব? ওইটা দি, জাফরানটা। জাফরানটা দু চামচ দেবেন? হ্যাঁ গোলাপ জলে ভেজানো জাফরান দিলু, এটাকে আগে মিক্সড করে নিই ভালো করে। হুম হুম করে এর মধ্যে কি দিতে হবে? ওই আতরটা একটুখানি, এক চামচ দেবে, মানে হচ্ছে এটার নাম হচ্ছে জাফরান এসেন্স। জাফরান এসেন্স বাহ, মানে হলুদ যে ছানার মন্ডটা ছিল সেটার থেকে নিয়ে ভেতরে গুটিটা দিতে হবে, গুটি মানে খিরে, এটাকে আমরা গুটি বলি। এবার এবার কি করতে হবে? এবার এটা হয়ে গেছে, এবার এটাকে এখানে রাখ, গোলাপের পাপড়িটা ওটা পরে দেব, এটা আগে রাখি আমি। একটু জোরে রাখলে কি হবে, এটা এর মধ্যে পুরো বসে যাবে। ও তারপর এই গার্নিশের জন্য এটা একটা পরে গোলাপ দিয়ে দিলাম, এরকম দাদার অভ্যেস আছে বোঝা যাচ্ছে। আমরা এইভাবে নিয়ে এক হাতে দুটো গড়ে ফেলছি, হ্যাঁ আর কাতে সময় অত সময় থাকে না আমাদের, এইভাবে বানাতে মানে একসাথে দুটো সন্দেশ গড়ে ফেললেন। হ্যাঁ ব্যাস হয়ে গেল, এটাকে আমাদের দিয়ে দাও, আর সব থেকে ভালো হয় গোলাপ ফুলটাকে এইভাবে দিয়ে। হ্যাঁ
একদিক হচ্ছে হবে এবার গোলাপের পাপড়ি একটা এরকম রাখতে হবে, রেখে তার মধ্যে এটা দিয়ে এই তুলে নিলুম, নিয়ে এটাকে ছুঁড়ে দিতে হবে এর মধ্যে। ঠিক আছে, ওই যে ভেতরে সাদাটা দেখা যাচ্ছে। আপনার বাড়িতে এরকম আওয়াজ ভরে উঠুক, তার জন্য আপনাকে বানাতে হবে সন্দেশটা। দেখে নিন, শিখে নিন রেসিপিটা আরো একবার। অমৃত ভোগ সন্দেশ বানানোর জন্য প্রথমে একটা কাঠের পাটায় জল ঝরানো ছানা নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে মেখে মিহি করে নিতে হবে। এবার অল্প আঁচে কড়াইতে চিনি দিয়ে ওর মধ্যে মিহি করে মাখা ছানা তিন ধাপে মিশিয়ে পাক দিয়ে নামিয়ে ঠান্ডা করে মণ্ড বানিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলে খোয়া ক্ষীর নিয়ে ওর মধ্যে গোলাপ জল, পেস্তা বাদাম কুচি, কিশমিশ কুচি, কাজু বাদাম কুচি আর সামান্য ভ্যানিলা এসেন্স পরপর ভালো করে মিশিয়ে পুর বানিয়ে তা থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। এরপর আরেকটি মিক্সিং বোলে ছানার মণ্ড নিয়ে ওর মধ্যে গোলাপ জল, জাফরান ভেজানো গোলাপ জল আর জাফরানি এসেন্স বা ফ্লেভার দিয়ে ভালো করে মেখে তা থেকে লেচি করে নিতে হবে। এবার ওই ছানার লেচি হাতে নিয়ে বাটির মতো গড়ে ওর ভিতরে ক্ষীরের পুর ভরে গোল গোল সন্দেশের মতো বানিয়ে ওপরে গোলাপের পাঁপড়ি দিয়ে পেপার কাপে বসিয়ে সার্ভ করুন অমৃতভোগ সন্দেশ। আমাদের আজকে দু দুজন অতিথির জন্য রোজকার মতো আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নেব সেগুলো কি রয়েছে। শ্রীহরির পক্ষ থেকে একটি সুন্দর আকর্ষণীয় গয়না রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমির ডাটা প্রাইভেট লিমিটেডের তরফ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, তাগের জো মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার আর কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক। এবার একটা সুখবর, এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার। আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন fortunerannaghar@gmail.com এ। আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা, তাহলে ফরচুন কাচিঘানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচিঘানি খাঁটি সর্ষের তেল, ফরচুন সোয়া চাং, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের ব্যাশন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই, খাঁটি রাঁধুনিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। রীনাদিকে মেমেন্টোটা দিই, যদিও আপনার তত্ত্বাবধানে হয়েছে দাদা, কিন্তু উনিই তো আমাদের শেখালেন রান্নাটা 100%। আর হোম মিনিস্টার খুশি রাখা খুব জরুরি তোমার জন্য। ঠিক, থ্যাংক ইউ। এইবার আমাদের এটা তো আরেকবার খেতেই হয়। অবশ্যই, আপনারা একটু খান, আমার খুব খারাপ লাগছে। খাবেন কি করে, স্বাভাবিক? না না, ওনারা তৈরি করে খাবেন। আপনারা খেয়ে দেখুন। এই মুখে মিলিয়ে যাচ্ছে না। বৌদির কাছ থেকে জানতে চাইবো দাদার আরেকটা পরিচয় আছে, একটা ওনার চরিত্রের আর একটা দিক রয়েছে যেটা আমাদের এখনো অজানা। আচ্ছা, উনি তো নাটক করেন আর কাউকে বলতে চান না, উনি ভীষণ ভালো গানও করেন, এটা আমি যদি কাউকে বলতে চাই ও আমাকে বকে। কেন? কিন্তু ও ছোটবেলা থেকেই গান শিখছে। এটা তো একটা গুণ। কি জানি, না না, একটা গান গাইতে যাবেন নাহলে ছাড়বই না, আপনি সন্দেশ রাখুন, তো দোকানেই পাবেন। বকবে, সেটাই হচ্ছে। ও আজকে আর নয়, না দু লাইন তো আমরা ছাড়বই না, যাবই না। কোন হিসাবে হর হৃদে দাঁড়িয়েছ মা, পদ দিয়ে সাদ
বাধ করে জীব বাড়ায়েছো যেন কত নাকামী।